কারণ বাজার থেকে সদরঘাট 30 মিনিটের রাস্তা লাগে 3 ঘন্টা। জ্যাম শহর ঢাকা, দীর্ঘ যানজট, মানুষের ভোগান্তি এখন চরমে। শহর বলতে গেলে প্রায় সারা দিন যানজট থাকলেও সকাল 8টা থেকে বেলা 11টা এবং বিকেল 5টায় অফিস ছুটির পর যানজটের মাত্রা হয় অসহনীয়। প্রত্যেকটি ট্রাফিক সিগনাল পার হতে লেগে যায় 15 থেকে 20 মিনিট। সরঞ্জামিন কারণ বাজার, শাহবাগ, নয়াপল্টন ও গুলিস্তান এলাকা ঘুরে দেখা যায় প্রত্যেকটি শহরে যানজটের দীর্ঘ লাইন। তবে গুলিস্তান এলাকা যানজটের মাত্রা ভয়াবহ। কারণ বাজার থেকে সদরঘাট যাওয়ার জন্য হাতে রাখতে হয় 2.5 থেকে 3 ঘন্টা। যাত্রীদের অধিকাংশ ভাষ্য, এ পথে যাতে 30 মিনিটও লেগার কথা নয়। এ পথে যাতায়াত করতে গিয়ে কারণ বাজার, বাংলা মোটর, শাহবাগ, নয়াপল্টন প্রত্যেকটি মোড়ে যাত্রীদের আটকে থাকতে হয় দীর্ঘক্ষণ। এরপর নয়াপল্টন পার হয়ে গুলিস্তানে সিগনাল কাটে দীর্ঘক্ষণ। আবার পুরনো ঢাকা এলাকা প্রত্যেকটি সড়কে কোনো সিগনাল ছাড়াই কাটে দীর্ঘ সময়। গুলিস্তান জিরো পয়েন্টে কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর সাগর বলেন, যানজট কমাতে যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রত্যেকটি অফিস আদালত এখন সচল। অফিস সময় সমস্যা আরও বেশি হয়, তখন মানুষজনের প্রচুর চাপ থাকে।